গাজীপুরের শিল্প অধ্যুষিত একটি উপজেলা শ্রীপুর। এলাকার কৃষকের জমি এখন শিল্প মালিকদের দখলে, ফলে জমিতে আবাদীর সংখ্যা কমে গেছে। তবে একেবারে ব্যতিক্রম মোহাম্মদ বাপ্পি, তিনি শখের বসে বাড়ির ছাদে শুরু করেন ড্রাগন ফলের চাষ। আর এই শখের বাগান এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কয়েক একর জমিতে। নিজের আত্মকর্মসংস্থান নিজে তৈরি করেছে। তার বাগানের চারদিকে সবুজের সমারোহ, প্রতিটি গাছে ঝুলছে 8 থেকে 10টি করে কাঁচা পাকা ড্রাগন ফল। মূলত হচ্ছে যে আমি পড়াশোনাটা শেষ করার পরে আসি এই ড্রাগন ফল চাষে। চাকরির পিছনে হলো কিছুদিন ছোটাছুটি করার পরে যখন হলো কোনো চাকরির ভালো ব্যবস্থা না হয়, তখন চিন্তা করে দেখলাম যে যেহেতু বাবার প্রতি জমি পড়ে আছে, তাহলে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, উদ্যোক্তা হিসেবে হলো তৈরি হওয়ার জন্য, নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য, তো তারপরে হলো আইসা শুরুতে হচ্ছে এই 1.5 বিঘাতে আমি শুরু করি। তো 1.5 বিঘাতে তখন হচ্ছে এই আপনি দেখতে পাচ্ছেন যে এটা টায়ার পদ্ধতিতে করা। তো এই টায়ার পদ্ধতিতে আমি হলো 1450 চারার মতো দিয়ে হলো এই বাগানটা শুরু করি। পরবর্তীতে এখন আমার কাছে প্রায় এই বাগানের যে 3টা অংশ দেখতেছেন, যে 5 বিঘার মতো, তো এই 5 বিঘাতে আমার প্রায় হচ্ছে যে 9000+ হলো আছে গাছ আছে। বাজারেও বিন্দিশি ফলের ব্যাপক চাহিদা রয়েছে। ফলের দোকানগুলোতে ড্রাগন ফলও শোভা পাচ্ছে। দোকানিরা বলছেন ভালো দামেই বিক্রি করছেন তারা। ড্রাগন ফল চাষীদের সবচেয়ে দুশ্চিন্তার কারণ ফুল ও ফল ঝরে যাওয়া। এই ঝরা রোধ করতে না পারলে ব্যাপক লোকসানে পড়তে হয় চাষীদের। তাই উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। ড্রাগন চাষ করতে গিয়ে তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেরকম একটা কমন সমস্যা হলো ফল ঝরে যাওয়া এবং ফুল ঝরে যাওয়া এবং ফল থেকে যাওয়া, এই সমস্যায় মেইনলি তারা সম্মুখীন হয়ে থাকে। এজন্য আমরা যেই পরামর্শটা প্রদান করে থাকি, যে সেটা হলো যে বোরন এবং জিঙ্ক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে 20 থেকে 25 দিন পর পর যদি 2 বার স্প্রে করে, সেক্ষেত্রে দেখা যাবে যে ফুল ঝরা এবং ফল ঝরা রোধ হয়ে যাবে, ফল ফাটা এটাও রোধ হবে। আমরা কৃষকদেরকে, বিশেষ করে এই ড্রাগন চাষিদেরকে এইভাবে প্রেসক্রিপশন করে থাকি। আর ড্রাগন যেহেতু আমাদের বাজারে বেশ উচ্চমূল্য ফসল, সেজন্য দেখা যাচ্ছে যে শুধুমাত্র মাওনাতে না, আমাদের শ্রীপুরের মাওনাতে না, এটা সুপার শপগুলোতে ঢাকায় বিক্রি হচ্ছে, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। শুধু বাপ্পি নয়, চাষ পদ্ধতি সহজে জানতে পারলে অনেকেই বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষে উদ্যোগী হওয়ার স্বপ্ন দেখেন। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।